গত কয়েক মাস ধরে আমরা একটি ঘূর্ণিঝড়ের আগাম যে সতর্কতা সেটি শুনে আসছিলাম, তো সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আজকে ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে মোখা। যদিও প্রতিটা ঘূর্ণিঝড়ের এরকম এক একটি নাম দেওয়া থাকে, আর ঘূর্ণিঝড়গুলো আসার কথা থাকে, অনেক সময় দেখা যায় সেই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে হালকাভাবে আসে অথবা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা তেমন একটা থাকে না, আবার কখনো কখনো ঘূর্ণিঝড়গুলো প্রচণ্ড ভয়াবহ রূপ নিয়ে আসে। তো এই যে মোখা আসছে, এটি একটি সুপার সাইক্লোন। এটি হচ্ছে আবহাওয়া বিশ্লেষক যারা রয়েছেন তারা হচ্ছে জানিয়েছে। তো এই সুপার সাইক্লোনটি প্রথমে যখন আন্তর্জাতিক যে ওয়েবসাইটগুলো রয়েছে, আবহাওয়া বিশ্লেষণ করে যেসব ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে প্রথমে দেখা গিয়েছিল যে ঘূর্ণিঝড়টি হয়তো মিয়ানমারের দিকে চলে যেতে পারে অথবা ভারতের দিকে বা বাংলাদেশে আংশিক আসতে পারে, এ ধরনের একটি আশঙ্কা করা হয়েছিল। কিন্তু আজকে যখন ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে, তারপর থেকে উইন্ডি নামে যে সাইটটি রয়েছে আবহাওয়া বিশ্লেষণের, সেই সাইটের যে তথ্য রয়েছে সেই তথ্য মতে কিন্তু দেখা যাচ্ছে যে এই অবস্থানে যদি থেকে থাকে, এই ঘূর্ণিঝড়টি যদি আরও শক্তি সঞ্চার করে, তাহলে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। তো এদিক থেকে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুর ঘূর্ণিঝড় ফেস করে। প্রতি বছর কিন্তু প্রচুর পরিমাণ ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসে, বছরে প্রায় দুইটা তিনটাও হয়ে যায় অনেক অনেক বছর। তবে এবছর হচ্ছে এই মে মাসের এই যে ঘূর্ণিঝড়টি আসছে, এটি নিয়ে হচ্ছে খুব বেশি আলোচনা চলছে। তো এই ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের উপর থেকে যায়, তাহলে মূলত বাংলাদেশের ফেনী, নোয়াখালী বা চট্টগ্রামের অংশ এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, এই অঞ্চলটি হচ্ছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং ঘূর্ণিঝড়টি যখন হচ্ছে অতিক্রম করবে, উপকূল অতিক্রম করবে, তখন হচ্ছে এখানের জলোচ্ছ্বাস হতে পারে, এ ধরনের হচ্ছে আশঙ্কা করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তো এই যে মোখা, যেটি ঘূর্ণিঝড় মোখা যেটি সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, সেই ঘূর্ণিঝড়টি যদি নিম্নচাপে পরিণত হয়, তাহলে কিন্তু এই ভয়াবহতা না হওয়ার সম্ভাবনাই করছেন আবহাওয়াবিদরা। তো প্রতি বছরের মতো যেমন আমরা ঘূর্ণিঝড়ের বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে থাকি, সে ধরনের প্রস্তুতি হলো হচ্ছে উপকূলের মানুষজন নিচ্ছে। আবার অনেক অনেক সময় কিন্তু এ ধরনের ঘূর্ণিঝড় যখন আসার কথা থাকে, খুব ভয়াবহ অবস্থায় আসবে, এ ধরনের আপডেট পাওয়ার পর যখন এটা খুব হালকাভাবে আসে, তখন মানুষ কিন্তু মনে করে যে এই সব ঘূর্ণিঝড়ের সিগন্যালে কোনো কাজ হয় না। তো সেদিক থেকে কিন্তু অনেকে একটু উদাসীন। তবে ঘূর্ণিঝড়টির যে ভয়াবহতার কথা বলা হয়েছে, সেটি যদি ওইভাবে যদি আসে, তাহলে কিন্তু এটি খুবই ক্ষতি হবে মানুষের উপকূলের, এবং সেদিক থেকে সকলের হচ্ছে সচেতন থাকা উচিত। এবং ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা রয়েছে সম্ভবত এই চলতি মাসের 14 তারিখের মধ্যে, 12-13-14 এর মধ্যেই হচ্ছে উপকূল অতিক্রম করতে পারে। তবে এটি আসলে বোঝা যায় না, কারণ আবহাওয়ার যে খবর সেটি কিন্তু এক এক সময় এক এক রকমের চেঞ্জ হতে থাকে আবহাওয়া। তো দেখা গেছে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে 12-13 তারিখ বা 14 তারিখের দিকে হচ্ছে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করবে, কিন্তু যদি ঘূর্ণিঝড়টি যদি শক্তি হারায়, তাহলে দেখা গেছে তার আগেই হয়তো এটি নিম্নচাপ পরিণত হয়ে বৃষ্টি হয়ে হয়তো বা থেমে যেতে পারে। তো যদি ঘূর্ণিঝড়টি যদি উপকূল অতিক্রম করে, তাহলে 12-13 তারিখ পর্যন্ত আমি আপনাদেরকে আপডেট জানাবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।